Assalamualaikum guys, it's me KZI SANTO and welcome to my another vlog. And I'm going to go to Mirpur Chiriyakhana. So, today we're going to do a vlog. And I'm going to go to the hospital. It's costing all the 50 taka per person. So, I'm going to go to the hospital and see what happens. And I'm going to go to the hospital. So, I'm going to go to the hospital. And we're going to go to the hospital. And we're going to So guys, এখানে প্রথমে আমরা হরিণদেরকে দেখতে পাচ্ছি তো ওরা এখানে মোটামুটি আগে থেকে ভালোই হরিণ রাখা হয়েছে আমি অনেক আগে গিয়েছিলাম তো ওখানে এত হরিণ ছিল না তো এবার মোটামুটি ভালোই হরিণ আছে আমরা এখন হরিণ দেখলাম তো দেখি জায়গাটা অনেক সুন্দর অনেক মানুষ এইজন্য প্রবলেম হচ্ছে তো আমরা দেখি যে নেক্সট আমরা কি দেখব রাখা হয়েছে বানর তো আমরা এখন বানর দেখতেছি এন্ড আমাদের ছোটবেলার কথা মনে পড়ে গেছে যে ছোটবেলা আমরা সব দুষ্টুমি করতাম তখন সবাই আমাদেরকে বানর বানর বলতো ভিতরে এটাতে কি আছে জি এটা সম্ভবত খালি এখানে আফ্রিকান সিংহ এখানে ইন্ডিয়ান সিংহ বাট সিংহই নেই সিংহ না থাকলেও টাইগার আর আফ্রিকান সিংহ তো পাইছি উইজে গাইস
ওই যে দুইটা ওই যে একটা এখানে একটা এই গেছে এখানে একটা আর ওখানে একটা টাইকা ঘুমের ওষুধ দেওয়া ও আস ঘুমের ওষুধ দেওয়া ওরা বেশি খাইছে দেখা ডায়েট কন্ট্রোল করতে আছে ও এই যে আমার ভাইয়া অনেক প্রফেশনাল গাইস দেখেন এখানে একটা মাংসের উপর পাখি কেন এটা জানি না সবাই ঘুমায় আছে কেন উঠে দাও ঘুমের থেকে টাইগার ঘুমায় আছে ওই পাশে আর একটা পিয়ার আছে সামনে ভাল্লুকটাকে দেখেন ও কইতে আছে কত ডিগ্রি সামনে দাঁড়ানো কামটা দেয় এখানে হলো সব ময়ূর মানে ওখানের থেকেও বেশি এখানে খুলেছে ভালোই লাগতেছে নিজে তো এত মানুষ এই জন্য কেমন যেন লাগতেছে বাট জায়গাটা খারাপ না কারণ আসতে পারেন মিরপুরে তবে যেহেতু যান মিরপুরে আছে চিড়িয়াখানাটা তো ট্রেন আমরা এখন এক্সপোর্টে চলে যাই এখন আমরা উপর থেকে দুইটা নিচে আপনারা দেখতে পারবেন এখন একটু রেস্ট নিব আমরা এখন কিছু ছবি তুলি মোবাইল দিয়ে প্রায় 3:58 মানে 4:00 বাজে
চলো আমরা এখন এখানে একটু রেস্ট নিই, তারপর দেখি আমরা এখন কোথায় যাবো। আমরা এতক্ষণ এটার উপরে ছিলাম, চলেন এখানে কি করা যায়। ব্যাক ওয়াটার পার্ক দেখি নেক্সট। কি বলি, হাতি আছে, এখানে উট আছে, সাজান দিচ্ছে। তো আমরা একটু পরে আবার কথা বলি। খরগোশ ছিল ভিতরে, দেখতে পাইনি। এখানে ক্রকোডাইল কুমির কিছু একটা আছে, চলো আমরা এখন সামনে যাই। দেখেন এটা টাইগার দেখা যাইতেছে, বসে আছে চুপচাপ। তো চয়নকে না খেপাই, আমাদের প্রায় পুরো জুটা ঘোরা শেষ। তো আমাদের এখন জাস্ট সাপের ওই জায়গাটা ঘোরা বাকি। তো আমরা এখন সাপ দেখি নাই, যদি সাপ দেখে যাই তাহলে কী দেখলাম। তো চলুন আমরা এখন সাপটা দেখি এখান থেকে চলে যাই, কারণ আমরা সকালে ব্রেকফাস্ট করে লাঞ্চও করিনি, এখন আমাদের দমে খেয়ে দাঁড়িয়ে গেছে। তো চলেন আমরা এখন যাই, সাপটা দেখে এরপর বের হয়ে যাই এখান থেকে। এখানে সাপ বলতে সব হলো অজগর। তো আমরা তিন চারটা অজগর দেখলাম, তো এখন চলে যাই, আর কোনো সাপ নেই তো দেখার মুড নাই, চলো আমরা এখান থেকে চলে যাই। তো গাইস আমাদের এখানে ঘোরা শেষ, আমরা এখান থেকে চলে যাব। তো দেখা হবে নেক্সট কোনো একটি ব্লগে। তো ততক্ষণ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেন এন্ড বেল আইকনটা প্রেস করে দেন। দেখো নেক্সট ব্লগে, আসসালামু আলাইকুম।